আমি আসলে বিষয়টা যত সরলীকরণভাবে করা বলা হচ্ছে আমি অত সরলীকরণের পক্ষে না একটা রিপোর্ট আসলেই সেটা নির্ভুল সেটা ভেবে না কোনো কারণ নেই তার আগে বলেন এখানে ব্যক্তিগতভাবে আমার সাথে মস হিসাবের কোনো পরিচয় নেই যদিও আমি চট্টগ্রামের মানুষ আমার সাথে হলমার্কেট তানবিককে আমি জীবনে দেখিনি অথবা ফিকে হালদারকে আমি দেখিনি কিন্তু আমি মোটা দাগে যেটা বুঝি ফিকে হালদারের অর্থ অথবা বেসিক ব্যাংকের বাচ্চুর ব্যাংক ডাকাতি এটার সাথে আমি এগুলাকে মিলাতে রাজি না আমার বাড়ি চট্টগ্রাম হওয়ার কারণে আমি যেটা ইশতে বললেন তার সাথে আমি পার্লি এই জায়গায় ডিফার করছি যে তার কিছু নেই এটা একেবারেই সঠিক নয় কথাটি কারণ তার বিশাল ইন্ডাস্ট্রি ছিল অস্বীকার করার জায়গা নেই এখন সে কি কারণ ইন্ডাস্ট্রিগুলো ফেল করেছে এটাও আমার মনে হয় আমাদের জানা উচিত এখন না জেনে যদি সবাইকে গরু সবাইকে যদি এক লাইনে দাঁড় করে দিই তাহলেও কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে না আবার আমার বক্তব্যের অর্থ এই নয় যে আমাদের আর্থিক খাতে খুব সুশাসন আছে কোনো অনিয়ম নেই তা না সুশাসন অভাব আছে আর্থিক খাতে অনিয়মের প্রাচুর্যও আছে আবার একই সাথে ইশতে এটাও স্বীকার করবেন কিন্তু আমি জানি না যে আর্থিক অনিয়ম বা আর্থিক কেলেঙ্কারির কারণে কাউকে ক্রস ফায়ার দেওয়ার কোনো বিধান আছে কি না যদি বিধান না থেকে তাদেরকে আইনের আওতায় আনার বিধান থাকে তাহলে উনি অ্যানন ট্যাক্সের কথা বললেন অথবা উনি বাচ্চুর কথা বললেন অথবা হলমার্কসের কথা বললেন বা পিকা হালদারের কথা বললেন একজন তো আইনের আওতার বাইরে নেই প্রত্যেককে আইনের আওতায় আনা হয়েছে সবাই আইনের আওতায় আসছে বাচ্চুর বিরুদ্ধে মামলা হয়েছে উনি পালিয়ে যাওয়ার পরে

আমি আপনাকে বলিনি যে সুশাসন প্রতিষ্ঠিত আমি বলছি না অথবা আমি বলছি না যে ব্যাংকে নয় হচ্ছে না তাও নয় হচ্ছে কিন্তু আমি সরলীকরণের পক্ষে না কিন্তু বিচারের আওতায় আসছে আবার এটাও ঠিক আপনি একদিনও তো আমি সব বিচার করতে পারব না আপনি কবে উনিশশো তেতাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে নাত্রিদের বিচার তো এখনও চলমান এখনও তো ওই সময় যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের বিচার করা হচ্ছে বিচার মুখিভূ করা হচ্ছে এটা তো একটা চলমান প্রক্রিয়া হ্যাঁ বলা হয় জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড ওদিকে আমার খেয়াল রাখতে হবে এবং আবার আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছেন এখন আমি এখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সেই নির্দেশনার বিরুদ্ধে কথা বলা আমার আদালত অবমাননার বিষয় হচ্ছে কিনা আমি তো আইনের ওই টপিকটা নিয়ে আইনের ছাপি আমি তার আগে আমি মনে করি যে এখন অনিয়মের পাশাপাশি অনিয়মগুলোকে অ্যাড্রেস করে সেখানে কিভাবে এগুলাকে অপনোদন করা যায় সেই চেষ্টাও আছে হয়তো চেষ্টাটা আরও ডাস্টিকলি হওয়া দরকার ছিল সেই জায়গাটি নেই বাট এটা হওয়া উচিত এটা এটা নিয়ে কোনো ধরনের আপোষ নেই বাট আমি ঢালাওভাবে যেমন আমি ধরেন আরেকটা কোম্পানি চিনি যে ঢাকা চট্টগ্রামে যে গ্রুপ রিজেন্ট এয়ারলাইন্সের মালিক হ্যাঁ ওদের বাইশ হাজার কর্মচারী ছিল এখন নানাবিধ কারণে ওরা ওদের একটা কোম্পানি রিজেন্ট ইয়ারওয়েস ডিফল্টার হয়েছে সে কারণে আস্তে আস্তে ব্যাংকের লোন না হওয়ার কারণে সবগুলো শিল্প আজকে রুগ্ন হয়ে গেছে তার মানে এই নয় যে রিজেন টেক্সটাইলের মালিক অথবা ওরা সরকারের টাকা মেরে দিয়েছে কিন্তু চাইলে ওইটাও নিউজ করা যায় এইভাবে কিন্তু রিয়েলিটিটা কি আমি বলছি কি মানে এখন যদি সবাইকে আমি গদ্বাদা চোর বলে ফেলি সমস্ত শিল্পপতিদেরকে তাহলে শিল্পটা করবে কি আমাদের দেশে ধরেন সাড়ে সত্তর পারসেন্ট ইন্টারেস্ট পে পৃথিবীর কোনো দেশে করে কি না এইগুলো কি একটু বিবেচনা করা উচিত আমি কিন্তু ব্যবসায়ী আমি আবার বলছি আমার সাথে কোনো মানে আমি এগুলো বাস্তব সমস্যাগুলোর কথা বলছি